আমন মৌসুমের সবচেয়ে সর্বাধিক ফলনযুক্ত ও সর্বাধিক জনপ্রিয় জাতগুলি সম্পর্কে আজ আলোচনা করব। প্রথমে হচ্ছে BR11, তারপরে বৃধান 49 এবং বৃধান 87। এই জাতগুলোর জীবনকাল, ফলন, উচ্চতা এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব আজ এই ভিডিওতে। প্রথমে আসি BR11। BR11 ধানের জীবনকাল হলো 145 দিন, ফলন হেক্টর প্রতি প্রায় 5.5 টন এবং এই গাছের উচ্চতা থাকে 115 সেন্টিমিটার। চাল মাঝারি মোটা প্রকৃতির হয়ে থাকে এবং BR11 30 দিনের চারা প্রায় 35 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, যা চারা লাগানোর জন্য বিশেষ অসুবিধা হয় না। একটি বিশেষ গুণ হলো এ জাতের, যা কোনো জমিতে 20-25 সেন্টিমিটার জল জমে থাকলেও সেখানে চারা লাগালে কোনো অসুবিধা হয় না। চারা লাগানোর বয়স হচ্ছে 25-30 দিনের মধ্যে চারা আপনি লাগাতে পারেন। চারা লাগানোর সময় হচ্ছে 25শে জ্যৈষ্ঠ থেকে 15ই আষাঢ়, অর্থাৎ ইংরেজিতে 8ই জুন থেকে 29শে জুন পর্যন্ত। ফসল কাটার সময় হলো 5ই কার্তিক থেকে 10ই অগ্রহায়ণ, ইংরেজিতে 20 অক্টোবর থেকে 24শে নভেম্বর। এই সময়ে এই ধান কাটার উপযুক্ত সময়। এই জাতটি খুব জনপ্রিয় এবং ফলন খুব বেশি হয়। বন্ধুগণ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে প্রেস করুন এবং ভিডিওটি অবশ্যই একবার একটি লাইক করবেন। পরবর্তীতে আসি বৃধান 49। বৃধান 49 হলো, এই জীবনকাল হচ্ছে 135 দিন, ফলন 5.5 টন পার হেক্টর। ভালোভাবে পরিচর্যা করলে আরও ফলন বেশি পাওয়া যায়। বীজ বপনের হার হচ্ছে একরে প্রায় 10 কেজির মতন প্রয়োজন হয় এবং প্রধান বৈশিষ্ট্য হিসাবে চাল মাঝারি চিকন হয়। BR11 ধানের চেয়ে এই ধান প্রায় 7 দিন কম সময় লাগে। বপনের উপযুক্ত সময় হলো 1 থেকে 30শে আষাঢ়, অর্থাৎ ইংরেজি 15ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত আপনি এই সময় লাগাতে পারেন। ফসল তোলার সময় হলো 10ই অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ, ইংরেজিতে 24শে থেকে 29শে নভেম্বরের মধ্যে আপনি ফসল তুলতে পারেন। এই বৃধান 49 একরে প্রায় 10 থেকে 12 কেজি বীজের প্রয়োজন হয়। যথেষ্ট পরিমাণে পরিচর্যা ও সার প্রয়োগ করলে আশানুরূপ ফল বেশি পাওয়া যায়। সবচেয়ে পরবর্তীতে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ফলনযুক্ত জাতটি হলো বৃধান 87। এর জীবনকাল হচ্ছে বৃধান 87, এই জীবনকাল হলো 127 দিন, যা BR11 ধানের চেয়ে 18 দিন কম এবং বৃধান 49 ধানের চেয়ে 7 দিন কম সময় লাগে। ফলন, বৃধান 87 জাতটির ফলন প্রতি হেক্টরে 6.5 টন। ভালো পরিচর্যা এবং পরিমাণ মতো সার, সঠিক সময় সার প্রয়োগ করলে প্রায় 7 টন পার হেক্টর ফলন দিয়ে থাকবে। প্রধান বৈশিষ্ট্য হলো চাল। চালের আকার লম্বা, সোজা ও চিকন প্রকৃতির হয়। ভাত খুব ঝুরঝুরে হয়ে থাকে। গাছের উচ্চতা 122 সেন্টিমিটার। গাছ লম্বা হলেও সহজে ঢলে পড়ে না, কারণ কাণ্ড শক্ত প্রকৃতির। পাতা হালকা সবুজ রঙের হয় এবং 1000টি পুষ্ট ধানের ওজন প্রায় 24.2 গ্রাম হয়ে থাকে। চারা রোপণের সময় হলো 25-30 সেমি যুক্ত চারা 23শে আষাঢ় থেকে 31শে শ্রাবণ পর্যন্ত যে কোনো সময় লাগানো যায়, অর্থাৎ ইংরেজিতে হলো 7ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত সময়ে এ রোপণ করতে পারেন। ফসল কাটার সময় হলো 10ই কার্তিক থেকে 1ই অগ্রহায়ণ, ইংরেজিতে 25শে অক্টোবর থেকে 15ই নভেম্বর ধান কাটার উপযুক্ত সময়। পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে। চাল লম্বা ও চিকন হয়। কৃষক ও ভোক্তার চাহিদা পূরণের উপযোগী। কৃষক ধানের দাম বেশি পায় এবং পাবে এবং চাল রপ্তানিযোগ্য। এই জাতটি বঙ্গের সবচেয়ে বেশি ফলনযুক্ত ধান এবং বৃধান প্রায় বহু প্রচলিত হয়েছে বৃধান 87। থ্যাংক ইউ বন্ধুগণ। এরকম আরও আমাদের ধানের জাত, আমাদের জাত সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন
নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন।